পুরনো কলকাতার মুঘলাই রেস্টুরেন্টের কথা উঠলে সবার প্রথম যে নামগুলো আসবে তার মধ্যে আমিনিয়া অন্যতম। সেখানকার বিরিয়ানির খ্যাতি তো জগৎজোড়া, তবে একটি ডিশ যেটা মাস্ট ট্রাই সেটা হলো আমিনিয়া স্পেশাল। আজ আমি আমার হেসালে চিকেন আমিনিয়া স্পেশাল তৈরি করেছি। আপনারা আমার মতো তৈরি করে আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো। চলুন তবে শুরু করা যাক। আমিনিয়া স্পেশাল করতে আমাদের যা যা লাগছে সেগুলো একটু দেখে নিই। এখানে আমি চিকেন নিয়েছি 300 গ্রাম মতো, তাতে বড় টেবিল চামচ, 1 টেবিল চামচ টক দই আর 1 টেবিল চামচ আমি তেল মাখিয়ে রেখে দিয়েছি। ফোড়নের জন্য লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা। একটা মশলা আমি তৈরি করব, যার জন্য আমি নিয়েছি গোলমরিচ কয়েকটা, 1/2 টিস্পুন মতো, আর 1/2 টিস্পুন আমি নিয়েছি এখানে শাহি জিরে, আর একটা ফুল নিয়েছি আমি এখানে জৈত্রী, আর 2টো এলাচ। এই সবকটাকে একসাথে আমি একটুখানি শুকনো খোলায় ভেজে একটা গুঁড়ো করে রেখে দেবো, গুঁড়ো মশলা তৈরি করে রেখে দেবো। আলু নিয়েছি, টমেটো নিয়েছি। টমেটো যারা আপনারা খেয়েছেন আমিনিয়া স্পেশাল তারা জানেন যে তার মধ্যে একটা টমেটো সার্ভ করা হয়। গাজর লম্বা লম্বা করে কেটে রেখেছি। এখানে পেঁয়াজ বাটা আছে আমার, একটা বড়, খুব বড় পেঁয়াজ, সেটাকে আমি বেটে রেখে দিয়েছি মিক্সিতে। ছোট পেঁয়াজ আছে গোটা গোটা, এগুলোও লাগবে নামানোর সময়। গুঁড়ো মশলার মধ্যে লাগবে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন তীখা রেড চিলি পাউডার, আর এটা ওই গুঁড়োটা যেটা আমি জৈত্রী গোলমরিচ আর শাহ জিরে এইগুলো দিয়ে যে বানিয়েছিলাম সেটা। আদা রসুন পেস্ট লাগবে আমার 1 টেবিল চামচ, আর ঘি লাগবে। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ডিম সিদ্ধ। যারা খেয়েছেন তারা জানেন যে একটা করে ডিম সিদ্ধ দেওয়া হয় আমিনিয়া স্পেশালে। তাহলে শুরু করা যাক আজকে রান্না। লাগবে স্বাদ অনুযায়ী নুন আর চিনি, আর রান্নাটা করবো আমরা সাদা তেলে। সবার প্রথমে কড়াইয়ে আমি সাদা তেল অল্প দিয়ে তার মধ্যে অল্প একটু ওই 1 চা চামচ মতো ঘি গরম করে নেব। ঘিটা গললে তেল আর ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দেব ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর তেজপাতা। দিয়ে 1 সেকেন্ড মতো রেখে এটার মধ্যে মিশিয়ে দেবো পেঁয়াজটা, পেঁয়াজ বাটাটা এবার খুব ভালো করে ভাজতে হবে। 5 মিনিট আমি এটা হাই ফ্লেমে ভেজেছি, তাতে দেখে বোঝা যাচ্ছে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের রং বদলে গেছে আর পেঁয়াজ থেকে তেলও বেরিয়ে এসছে। এই সময় আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ, 1 থেকে 1.5 টেবিল চামচ মতো আদা রসুন আর 5 ঘন্টা পেস্টটা দিয়ে আবার এটা খুব ভালো করে কষাবো, যতক্ষণ না আবারও তেলটা ছেড়ে যাচ্ছে। আদা রসুন দেওয়ার পর এটাকে আরও 5 মিনিট আমি কষিয়েছি, এবার আবার তেল ছেড়ে গেছে। এই সময় আমি সবচেয়ে শুকনো মশলাগুলো ছিল সেগুলো জল দিয়ে কুলে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এবার দিয়ে দেবো। যা যা শুকনো মশলা ছিল সব এগুলো আমি দিয়ে দেবো। শুধু যে গোলমরিচ, জৈত্রী আর সাজিরের যেটা করেছিলাম সেখান থেকে আমি অল্প একটু রেখে দিয়েছি, সেটা নামানোর আগে আবার একবার ছড়াবো। তো এটা আবার খুব ভালো করে কষাতে হবে। মশলাগুলো দিয়ে কষানোর পর এই সময় আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর চিনিটা। এখন দিয়ে দিলাম, পরে আবার নামানোর আগে একবার চেক করে নেব, যদি কম হয় তখন আমি কম করেই দিলাম।
নুন চিনিটা দেওয়ার পর ক্রমাগত নাড়তে হবে। যদি মনে হয় মশলা কোথাও লেগে যাচ্ছে তলায়, তাহলে অল্প অল্প একটু জল দিতে হবে, একটু জলের ছিটা দিতে হবে। আমার নুন চিনি দেওয়ার পর মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো টক দই দিয়ে মেখে রাখা চিকেনটা। আর যার মধ্যে ছিল টক দই আর এক টেবিল চামচ তেল। চিকেনটা দিয়ে আবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মশলার মধ্যে চিকেনটা দেওয়ার পর আমি খানিকক্ষণ এটাকে হতে দিয়েছি। এই সময় দিয়ে দেব কেটে রাখা গাজরগুলো আর আলুটা। আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি, যদি তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যদি অন্য আলু হয় তাহলে সেটা দরকার পড়লে আগে একটু সিদ্ধ করে নেবেন। তো এইটা আবার ভালো করে নাড়াঘাটা করে আমি এটাকে এবার চাপা দিয়ে হতে দেব কিছুক্ষণ। আলু আর গাজর দিয়ে চাপা দিয়ে খানিকক্ষণ রান্না করার পর আমি ঢাকনাটা খুললাম। চিকেন থেকে অনেক জল বেরিয়েছে আর মশলাটাও বোঝা যাচ্ছে যে পুরো কষা হয়ে গেছে, কারণ যা তেল বা কি দিয়েছিলাম সেটা বেরিয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ আমিনিয়া স্পেশাল যারা খেয়েছেন তারা জানেন এটি একটু ঝোল ঝোল হয়। তো এর মধ্যে এবার আমি গরম জল দিয়ে দেবো, এমনভাবে দেবো যাতে সব কিছু জলে ডুবে যায়। জলটা দিয়ে আমি এবার এটাকে চাপা দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না মাংস আলু সব সিদ্ধ হয়ে যায়, আর এটা হবে স্লো ফ্লেমে। ঢাকনাটা আমি খুললাম, আলু মাংস সব সিদ্ধ হয়ে গেছে, তেল সব বেরিয়ে এসছে। এই সময় আমি দিয়ে দেব গোটা গোটা যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেটা, আর এই হাফ করা টমেটোগুলো। এটা দিয়ে আর যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলা থেকে একটু বাঁচিয়ে রেখেছিলাম সে বাদ বাকিটুকু ছড়িয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সব আবার মিক্স করে আমি গ্যাসটা বন্ধ করে এটাকে চাপা দিয়ে রেখে দেব মোটামুটি 15 মিনিট। তারপর আমি এটা সার্ভ করব। রুমালি রুটি, তন্দুরি রুটি কিংবা লাচ্ছা পরাটা, বাটার নান, এইগুলোর সাথে সবচেয়ে ভালো যায় আমিনিয়া স্পেশাল। আমি এখানে লাচ্ছা পরোটা আর বাটার নানের সাথে আজকে সার্ভ করেছি। কেমন লাগলো ট্রাই করে নিশ্চয়ই আমাকে জানাবেন। থ্যাংক ইউ।